সুনামগঞ্জের দিরাই সুবিধাবঞ্চিত মেয়েদের জন্য প্রতিষ্ঠিত বাংলাদেশ ফিমেল একাডেমিতে নার্সিং কলেজ ও টেকনিক্যাল স্কুল চালুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ সরকার। একাডেমির উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সদস্য চ্যানেলএসের চেয়ারম্যান আহমেদুসামাদ চৌধুরী জেপি সহ প্রবাসী নেতৃবৃন্দ পরিদর্শনকালে এই তথ্য জানিয়েছেন ফিমেল একাডেমি কর্তৃপক্ষ। ভবিষ্যতে যাতে শিক্ষার্থীদের কর্মজীবন সুনিশ্চিত হয় সেজন্য প্রবাসীদের সহযোগিতাও প্রত্যাশা করেছেন তারা। দিরাই ঘুরে এসে লিটন চৌধুরীর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। বাংলাদেশ ফিমেল একাডেমিতে যেসব শিক্ষার্থী পড়াশোনা করছে তাদের অধিকাংশের বাবা নেই, মা থাকলেও তারা বাসা বাড়িতে কাজ করেন। এরকম অসহায় শিশুদের শিক্ষিত ও স্বাবলম্বী করার উদ্দেশ্যেই সুনামগঞ্জের দিরাইয়ে 2006 সালে চালু হয় বাংলাদেশ ফিমেল একাডেমি। বর্তমানে এই একাডেমিতে শিক্ষার্থীর সংখ্যা প্রায় 250 জন। সম্প্রতি এই একাডেমিতে নার্সিং কলেজ ও টেকনিক্যাল স্কুল চালুর অনুমোদন দিয়েছে সরকার। আমরা চেষ্টা করতেছি তাদেরকে একটা নার্সিং কলেজ এবং পলিটেকনিক কলেজ করার জন্য। তো গভর্নমেন্ট থেকে আমরা অনেক সাড়া পেয়েছি, মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন। সিলেট সফররত চ্যানেল এস এর চেয়ারম্যান আহমেদুসামাদ চৌধুরী জেপি সহ প্রবাসী নেতৃবৃন্দ এই একাডেমি পরিদর্শন করেন। এ সময় প্রবাসী নেতৃবৃন্দ একাডেমির কার্যক্রম দেখে মুগ্ধতা প্রকাশ করেন, এই একাডেমিকে সহযোগিতা করারও অঙ্গীকার ব্যক্ত করেন। সেবা যারা এইগুলা করতেছে আমার মনে হয় ইট ইজ ইবাদত, ইট ইজ ইবাদত, পার্ট অফ ইবাদত। এই যে পরিবেশ দেখলাম আসলে মুগ্ধ আমি। আমার ব্যক্তিগত পক্ষে জামিল চৌধুরী এবং আহমদ উসমান চৌধুরী আমি অসংখ্য ধন্যবাদ জানাই এইরকম প্রতিষ্ঠানে যেন তারা জড়িত থাকার জন্য। কিন্তু কেন দেখছি আরে আমি তো আমার ওয়ার্ড আসতেছে না, আমি কি বলবো। তো আমি মনে করি কেন যদি আমি কোনো ধরনের কোনো সাহায্য করতাম পারে আমার সৌভাগ্য মনে হয়। একাডেমির উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সদস্য চ্যানেল এসের চেয়ারম্যান আহমেদুসামাদ চৌধুরী জেপি বলেন, এই একাডেমিতে এখনও অনেক সমস্যা রয়ে গেছে, এজন্য দেশ বিদেশের মহতি ব্যক্তিদের আরও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আহ্বান জানান তিনি। বাংলাদেশ গভর্নমেন্ট আই থিঙ্ক দে আর ডুইং দে আর বিট, কারণ বিভিন্ন পারমিশন দিয়েছেন টেকনিক্যাল এডুকেশনের জন্য, তারপরে দিয়েছেন নার্সিংয়ের জন্য। কিন্তু সমস্যা হচ্ছে এখানে তো কোনো অ্যাকোমোডেশন স্পেস নাই, ক্লাসরুমের স্পেস নাই, নামাজের জায়গা নাই, লাইব্রেরি নাই, ডাইনিং এরিয়া নাই। তো এটা তো আমার মনে হয় আমরা সবাই এগিয়ে আসা দরকার। এই একাডেমি থেকে এইচএসসি পাশ করে 24 জন মেয়ে বর্তমানে ব্রাক ইউনিভার্সিটিতে কোর্স করার সুযোগ পেয়েছে। শুধু তাই নয়, একজন শিক্ষার্থী পুলিশের এএসআই পদেও যোগ দিয়েছে। একাডেমির সাফল্য ধরে রাখার স্বার্থে প্রবাসীদের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন একাডেমি কর্তৃপক্ষ। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট।